ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কারণে দীর্ঘ 15 বছরের জগদ্দল পাথরের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অনুষ্ঠিত ইসলামী ছাত্র মজলিসের ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বিগত 15 বছর আমরা এক জালিম সরকারের অধীনে আমরা জগদ্দল পাথরের মতন আমাদের চাপে বসে রয়েছিল। আমরা এই জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি তার কারণে, শহীদের রক্ত মৃত্যুর হওয়ার কারণে এই জাতি আজকে মুক্তি পেয়েছে। শহীদও কাজ মৌছ হয়ে চৌকি হায়াত হয়, এই বাংলার জাতি আজকে, বাংলার মানুষ আজকে নতুন একটা জীবন লাভ করছে সুহাদাদের মৃত্যুর কারণে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি।